আসসালামু আলাইকুম। শান্তা কুকি স্টুডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি রেসিপি। যেহেতু চলে এসেছে রমজান মাস, তাই আজকে আমি রমজান মাসের স্পেশাল ইফতারের জন্য আমি আজকে পেঁয়াজও তৈরি করব। আজকে আমি দু ধরনের পেঁয়াজও তৈরি করে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজও আসলে আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু পারফেক্টভাবে অনেকেই আমরা পারি না। আবার দেখা গেছে বাইরে থেকে আমরা যে পেঁয়াজগুলো কিনে এনে খাই, সেগুলো অনেক সময় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় না। অনেক সময় বাইরের পেঁয়াজগুলো খেলে পেটের মধ্যে সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে পেঁয়াজ তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেই কীভাবে পেঁয়াজ তৈরি করতে হয়। পেঁয়াজ তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মসুর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি এগুলোকে বেটে নিয়েছি। এগুলোকে আমি মোটামুটি মিহি করেই বেটে নিয়েছি। যেহেতু আমি দু রকমের পেঁয়াজ তৈরি করব, তাই এগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি ডাউলের ডবল পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজও তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, সেজন্য আমি পেঁয়াজটা বেশি নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এই মশলাগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। পেঁয়াজটা যতক্ষণ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আবার একসাথে মাখানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে ডাউলটা দু ভাগ করে রেখেছিলাম এক ভাগ ডাউল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গিয়েছে। তাহলে চলুন দেখুন সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গিয়েছে। তাহলে চলুন এবার এগুলোকে ভাজতে চলে যাই। পেঁয়াজগুলো ভাজার জন্যে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজের সাইজগুলো যেন একই সাইজের হয়, যেন বেশি বড়ও না হয়। বেশি বড় হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, আবার বেশি ছোটো হলে পুড়ে যেতে পারে। তাই পেঁয়াজগুলো দেওয়ার সময় খেয়াল করে একই সাইজের করে দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দেবো। এভাবে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে এক এক করে উল্টিয়ে দেবো। আমি সবগুলো পেঁয়াজও এভাবে উল্টিয়ে দিয়েছি। এবার আমি এভাবে গোল্ডেন কালার করে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এক্সট্রা কিচেন টিস্যু পেপারের উপর, যাতে এক্সট্রা তেলটা স্যুপ করে নিতে পারে। আর সেম পদ্ধতিতে আমি সবগুলো পেঁয়াজও এভাবে ভেজে নিচ্ছি। এক ধরনের পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি অন্য ধরনের পেঁয়াজগুলো বানানোর জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দু টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া ও হাফ চা চামচ জিরে গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা নরম নরম হয়ে গিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি একটি মাঝারি সাইজের আলু চিকন গ্রেটার দিয়ে খুব মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলুটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে যে ডাউল বাটাটা নিয়ে নিয়েছিলাম, ডাউল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ মশলাগুলোর সাথে ডাউলটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আপনি স্পেশাল ইফতারির মেনু হিসেবে রাখতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। এই পেঁয়াজগুলো ভাজার পর খুব মুচমুচে হয়। আমার ডাউলের সাথে পেঁয়াজগুলো সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। তাহলে চলুন এবার এগুলোকে কীভাবে ভাজতে হয় তা দেখে নিই। পেঁয়াজগুলোকে ভাজার জন্যে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে করে এগুলোকে উল্টিয়ে দেব। আর পেঁয়াজগুলো ভাজার সময় চুলাটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, আর না হয়তো উপরের দিক দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবার আমি পেঁয়াজগুলোকে একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজকে উঠিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে আবারও উঠিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যু পেপারের উপর, যাতে এক্সট্রা তেলটা সুপ করে নিতে পারে টিস্যু পেপার। আর সেম পদ্ধতিতে আমি সবগুলো পেঁয়াজও আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখুন দু ধরনের পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক যেন রেস্টুরেন্টে বানানো পেঁয়াজগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা। আশা করি আসছে রমজানে আপনারা প্রতিদিনের ইফতারিতে এই স্পেশাল পেঁয়াজগুলো আপনারা ইফতারের মেনুতে অবশ্যই রাখবেন। তাছাড়া সকাল বিকালের নাস্তায়ও এই পেঁয়াজগুলো আপনারা চটপট তৈরি করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার রমজানে বাসায় এটি ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।